আপনার হাতত 20 মিনিট সময় আছে, ততালিকে নিজের সা সামগ্রী ইয়ারপা আঁতরাই জায়গাটা যাতে আপনার খালি করে দিয়ে সকালে। জালুকবাৰীত প্রশাসনের বৃহৎ উচ্ছেদ অভিযান। আপনার হাতত 20 মিনিট সময় আছে। মহানগরের জালুকবাৰীত পুৱায়ে পৰা চলিল ৰেল বিভাগ প্ৰশাসনৰ উচ্ছেদ অভিযান। বিশাল আৰক্ষী বাহিনী মোতায়েন, পিটনিত নির্মাণ কৰা বহু পৰিয়ালৰ বাসগৃহ ভাঙিলে প্ৰশাসনে। কিছুদিনের পূর্বে রেল বিভাগের বেশবিঘা ভূমি হস্তান্তর করেছিল ASTC। সেই ভূমিত ISBT নির্মাণের চলিছে পরিকল্পনা, কিন্তু সেই ঠাইত বসবাস করে আছে বহু লোক। একাংশ নিজের বাসগৃহ নিজে খালি করে, যদিও একাংশক আরক্ষী প্রশাসনে উচ্ছেদ করে। তার মাজতে ভূমি ক্রয় করে 1982 চনের বসবাস করে থাকা একটা পরিয়াল প্রশাসনের অনিয়মক লৈ প্রশ্ন করে। এই 1982 চনত আমি মাটি কিনিছিলোঁ, পাণ্ডাৰ বৰা কিনিছিলোঁ। কিনি কেনে এতিয়া তাৰমানে আমি ইমান দিনে বহি আছিলোঁ, কিমান এই কাগজ দেখাৰ পিছতো ভাঙি ভাঙিয়ে দিয়ে। তাৰপিছত আমি কেছ কৰিছোঁ, কেছ কৰি কেনে আমি মাটি জিকিছোঁ, ৰাই পাইছোঁ। তাৰপিছত আৰু ভাঙিছে, ভাঙাৰ পিছত আমি এতিয়া আৰু কোৰ্টত কেছ কৰিছোঁ। কেছ কৰা হিচাপত তাৰমানে এতিয়া নামানি, ইহঁতে কৈছে কি কাগজ নাচাওঁ, আমি ৰেলৰ মাটি বুলি কৈ আছে, কাগজ নাচাওঁ। এইখিনি মাটি হ'ল খদিলাপুৰৰ মাটি, খদিলাপুৰৰ মাটি বুলি কৈ কেনে ইহঁতে তাৰমানে আহে, সদা সদা চাবৰ কাৰণে আহে। আহি কেনে কৈ ল'লে তাৰমানে, ল'লে তাৰমানে গোটাইখিনি ল'ব লাগিব, নল'লে তাৰমানে সেইখিনি মাটি নিদিয়ে। এইখিনি কৈছে মানুহবিলাক আহি থাকে, আহি কেনে কৈ থাকে তাৰমানে এইখিনি মাটি, এই তাৰপৰা কিমান ডাঙৰ মাটি, এইখিনি ডাঙৰ বেলেগ মাটি, আমাৰ হ'ল এৰে ডাঙৰ মাটিটো বেলেগ, ডাঙৰ নম্বৰ মাটি, এইটো ডাঙৰ মাটি বেলেগ, এইটো খদিলাপুৰৰ মাটি। আমাৰ আমি বহি আছোঁ খদিলাপুৰৰ মাটি, সেই মাটি সেইটো চৰকাৰী মাটি। সেইকাৰণে আমি তাৰমানে গোটেইখিনি আজি তাৰমানে আমাৰ যি কাগজ আছে, কাগজবোৰ নাচাই কেছ চলি আছে, কেছটো নামানি আৰু তাৰমানে নামানাৰ পিছত তাৰমানে এতিয়া তাৰমানে কি হ'ল, তাত জেগেন কোৱাৰ পিছত কৈ আছে কি নহয় এই কি বুলি কয়, তোমালোকক দুদিনমান দেৰিহে কৰি পৰিছো, আৰু মই সোধাৰ লগে লগে মই কাগজ লৈ অহাৰ পিছত কৈছে কি নাই আমি কাগজ নাচাওঁ। প্ৰশাসনৰ উচ্ছেদক লৈ একাংশই চৰকাৰক সরকারের দয়া নাই নাকি বলে প্রতিক্রিয়া ব্যক্ত করে। এটা আজি ঘরটো ভাঙি দিছে, যদি না ভাঙার আগত গভর্নমেন্টের যদি বেলা হয়তো তোমালকে ঘরটো ভাঙি লৈ যাও, অলমান সাহায্য আমি কিবা দিলো, কিবা থাকবি। ইফালে বরুণ দি আছে, ঘরের বস্তু উলিয়াব পারা নাই, উলিয়াব নালাকে ধামধুম। এটা মানে মানুষ লোক যদি ঘরটো ভাঙি পেলে আমি যাও কৌ, কেউ থাকো কৌ, ইটা এটা পরশি, এটা এনেকা গভর্নমেন্টের আইন নীতি নিয়ম নাই নেকি, এনেকুৱা হয়তো দয়া নাই, এনেকে যে ইটো না নাখাওয়াকে মানুহ ভাঙি ফেলাই দিছে, যদি ইটো যাওয়ার পিছত ভাঙি দিয়ে কিবা লাগে, কিবা হেৰি কৰিব পৰা কৰ, সবকে ভাঙা কে ঘৰ মান রাখছি, আৰু কে ঘৰ মান ভাঙছি, ইটো কি কথা, এইটো বুজি পোৱা না। কি নিজে ভাঙি দিছে, এতিয়া নিজে খালি কৰি আছো, আৰু মানুহ লগ দিছে দেখাই পাইছে দেখো, মানুহ নোটিস এনাই হেৰি দিয়ে, ইয়াতে চিন চিন দিছে, এইটো এৰা পাতা মানে ভাঙিব ন, দুইবাৰ দি গেছি নোটিস বোলে, তাৰপৰা অহাই নাই, হঠাতে আছে আহি পেলাই এতিয়া পৰহি, ইদ ইটা আজি ইটা বানালকে তাৰমানে পঢ়িব নালাগে, চিন পৰাই নাই ন, কিন্তু কি কাৰণত আমাৰ ঘৰ ভাঙিলে, এই লাল দাগ যত আছে তাতে ভাঙিব লাগে, লাল দাগ নপৰে, দাগ তাতে আছে, কিন্তু কিন্তু ঘৰটো কিয় ভাঙিলে আমাৰ, এই চাগে আপোনালোকৰ হাতত 20 মিনিট সময় আছে, ততালিকে নিজৰ সা সামগ্ৰীখিনি ইয়াৰ পৰা আঁতৰাই জেগাটো যাতে আপোনালোকে খালি কৰি দিয়ে সোনকালে। মালিগাঁৱৰ পৰা হাইদৰ আলী, অসম লাইভ 24।